রাজ্যে দুয়ারে সরকারের সময়সীমা আরও পাঁচ দিন বাড়ল আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি আজই দুয়ারে সরকার কর্মসূচির শেষ দিন ছিল মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ এক নির্দেশিকায় জানিয়েছেন আগের মতোই অস্থায়ী শিবিরে এসে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা যাবে এ পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পে প্রায় সত্তর লক্ষ মানুষ আবেদন করেছেন বলে জানা গেছে